এবার ভাষার মাসে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন মাতৃভাষা আমার অধিকার। ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই, অর্থাৎ আপনি যা বলতে পারছেন তা লিখতে পারছেন না, কেমন বোধ হবে আপনার? অনেক জাতিগোষ্ঠী রয়েছে যাদের অবস্থা এমনই। বাংলাদেশের মাহালি সম্প্রদায় সম্প্রতি বেসরকারি উদ্যোগে তাদের বর্ণমালার ব্যবস্থা হয়েছে, শিশুরা মাতৃভাষায় পড়তে লিখতে পারছে। এখন সরকারি উদ্যোগ এলে পাল্টে যেতে পারে তাদের জীবনমান। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। তুমি স্কুলে যাও, স্কুলে আমাদের ভাষা দিয়ে কথা বলো, আমাদের ভাষা দিয়ে অক্ষর চিনো, আমাদের ভাষাতেও মধুর্য আছে, এটা অন্যরাও জানুক। মায়ের এমন আক্ষেপ পৃথিবীর সবখানেই সমান, তা সে যে ভাষারই হোক না কেন। সুসন্না হাসদা নগর মাহালে জাতিগোষ্ঠীর মানুষ। সামাজিক আচার আছে, আছে নিজের মাতৃভাষাও, কিন্তু ছিল না নিজেদের কোনো বর্ণমালা, তাই পড়ালেখাটা আর হয়ে ওঠেনি, এমন আক্ষেপ আরো বহু মায়েরই। পাশে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে রাষ্ট্রভাষা বাংলা দিয়ে পড়া হয়, আমার মেয়ে ঠিক বুঝতে পারে না, আমি তাকে রেখে আসি, সে কাঁদতে কাঁদতে আবার বলে আমি থাকবো না, আমি বাড়িতে যাব। মাতৃভাষায় পাঠদানের সুযোগ না থাকায় শিশুরা বঞ্চিত পড়ালেখা থেকে, কারণ মূলধারার স্কুলে বাংলা ইংরেজিতে পড়ানো হয় যা তারা ঠিক বুঝে উঠতে পারে না, এদিকে শিক্ষকরাও বুঝেন না তাদের ভাষা। মাহালে জাতির প্রায় 30,000 মতো মানুষ, প্রায় সবাই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাস করে। আর্থিক অনটন তো আছেই, সঙ্গে রয়েছে সাংস্কৃতিক আগ্রাসন, আর এসবে হুমকির মুখে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিক বা সিল, যুক্তরাষ্ট্র ভিত্তিক এই ইনস্টিটিউট বাংলাদেশের মাহালি জনগোষ্ঠীর জন্য কয়েক বছর আগে বর্ণমালা তৈরি করেছে। রোমান হরফে তৈরি এসব বর্ণমালায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পঠন লিখনের ব্যবস্থা হয়েছে। আপাতত এই উদ্যোগের ফল এসেছে হাতে নাতে, বদলে যেতে শুরু করেছে পরিস্থিতি। মায়ের ভাষায় পড়ছে মাহালি শিশুরা, সাধারণ স্কুলে গিয়েও ভাবের আদান প্রদানে তাদের এখন আর সমস্যা হচ্ছে না। এই ভাষাভাষীর মানুষ আগে থেকে বলতে গেলে তাদের ভাষা এবং সংস্কৃতির প্রতি যথেষ্ট সচেতন, এবং তারা জানতে পারে বা বুঝতে পারে যে আমাদের এই ভাষা এবং এই সংস্কৃতি আমাদের পরিচয়। কিন্তু দারুণ এই উদ্যোগও যথেষ্ট নয়, এখন দরকার আরও বড় পরিসরে কাজ করা, দরকার সরকারি উদ্যোগ তদারকি, তাহলেই হয়তো মাহালি জনগোষ্ঠী নিজেদের ডানা মিলে ধরতে পারবে, প্রাণ খুলে যা হয়ে উঠতে পারে লাল সবুজের বাংলাদেশের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।